মুসলমান বন্ধুরা ভালো হয় তাদের বলেন চালান দিতে তারা বলে নখ টক কি জন্য লাগে গুপ্ত গেস আমি পাঠিয়ে দিতে রাজি যা লাগবে আমার বলেন যদি এরকম কেউ পাঠাইতে পারে কি লাগবে আমি সব আমার নখ চুল যা লাগবে বানমারি আমার মারি ফেলতে বলেন হয় যদি অলৌকিক শক্তি না থাকে তাহলে এটা এরকম ভাবে এটা হ্যাঁ অলৌকিক শক্তির জন্য না এটা টেকনিক এবং এটা একটা অমানবিক প্রথা যারা এই চরক পূজায় অংশগ্রহণ করে তাদের আসলে ব্যক্তিত্ব নিয়ে আমার প্রশ্ন আছে তেমনিভাবে যারা পাঠা বলি দেয় তাদের ব্যক্তিত্ব নিয়ে আমার প্রশ্ন আছে তেমনিভাবে যারা করবানি যায় তাদের ব্যক্তিত্ব নিয়ে আমার প্রশ্ন আছে এখন কেন বললাম এগুলো হচ্ছে বিভৎস ভয়াবহ মানে বর্বরতা এই বর্বরতা নিয়ে কথা বলাটা আসা আপনি এখানে অলৌকিকতা খুঁজে পেলেন কীভাবে এটা আমার আসলে বুঝে আসে না তবে আমি আপনার সুস্থতা কামনা করি মানে আপনি এখানে অলৌকিকতা তুলে ধরেন এই বিভৎসতা দেখে আপনার মনে হয় না যে এটা একটা চরমতম বিভৎস ইয়া এবং মানুষের চামড়া এটা কেন হয় যেটা আপনি ডাক্তারকে যে জিজ্ঞেস করেন তিনি খুব ভালো বলতে পারবেন আমি ছোটবেলায় বল মাছ ধরেছি ঠিক হয়নি আমি যে নিষ্ঠুরতা সাক্ষী আমি বলছি ব্যাঙের পিঠের মধ্যে বর্ষির যে সূচ সেটা ঢুকিয়ে দিতাম এবং ব্যাংক ওই খালের মধ্যে এরকম জলের উপরে ছটফট করতে থাকতো এবং তখন বল মাছ থাবা দিত থাবা দিলে বল মাছ ওই বর্ষিতে আটকা পড়তো এটা একটা টেকনিক বা চ্যাং মাছ আছে বা টাকি মাছ সেই টাকি মাছের পিঠে ওরকম বর্ষি ঢুকে দেওয়া হতো আর আপনি আমাকে বলেন ওই টাকি মাছের তো আমি হাড়ের মধ্যে ঢুকে না কাটার মধ্যে না ব্যাঙের ওই চামড়ার মধ্যে যে ব্যাঙটা কিভাবে চুলে চুলতো এখানে এখানে অলৌকিকতা কি ছিল এগুলো শুধুমাত্র নির্মমতার নিষ্ঠুরতা বিভৎস আচরণ এইটার আসলে এভাবে মানে এই বিষয়গুলো কথা বলতে আমার খারাপ লাগে বাট আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ

এই যে মানুষ হ্যাঁ হ্যাঁ অর্ধেক কোমর কাটে ফেলে হ্যাঁ তারপর মানুষটা হেঁটে চলে যায় কেমনে যায় হাওয়ার মধ্যে মানুষ ওড়ে কেমনে যায় জুয়েলাইস জুয়েলার্স আমাদের বাংলাদেশে একজন প্রথিত যশা মেজিসিয়ান

হ্যালো জি ভাইয়া অনেক দিন ধরে আসলে চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে যুক্ত আপনাকে কয়েকটা বিষয় যুক্ত হয়ে জানার জন্য আমি আসলে অনেক দিন ধরেই আপনার এই কি বলে আপনার যে অনুষ্ঠান অনুষ্ঠানসমূহ এগুলা দেখি কিন্তু আসলে আমি দেখার পরে কিছু বিষয়ে আমার সবসময় মাথায় প্রশ্ন ঘুরে মানে আপনার অনুষ্ঠানটা অনেক ক্ষেত্রেই একপাক হয়ে যায় আমার কাছে মনে হয় ধন্যবাদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ আমি তো দেখেন এই লাইভে আমি প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা বা অ্যারাউন্ড দশটা মানে দশটা একটু দিক হতেই পারে তো আমি তো বলেই রাখি যে মুসলমান বন্ধুরা যুক্ত হয়ে আমাকে দাঁত ভাঙা জবাব দেবেন তাই না এখানে এখনো কিন্তু আওয়াজ আছে যে মুসলমান বন্ধুরা আসেন যদি কেউ না আসেন আমি করতে পারি আচ্ছা আমি আপনাকে করতে পারি অবশ্যই আপনি যে কে আমি কি এটা জানতাম আপনার কোনোদিন কথা হয়েছে এরকম ধরেন কয়েক হাজার মানুষ কমেন্ট করে আমি রিপ্লাই করি কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ আপনাকে যেভাবে আমি যুক্ত করেছি আমি কিন্তু আপনাকে ফোন করি নাই যে ভাই আপনি কি আপনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান বলেন বা আমার আমার পক্ষে আপনাকে কেউ ক্রস চেক করেন এখানে আপনি তাই না তো আপনি যেভাবে যুক্ত হতে পেরেছেন এইভাবে কিন্তু যে কেউ যুক্ত হতে পারেন এমনকি আমরা বাংলাদেশের মোল্লা মৌলবি চ্যালেঞ্জ করে রেখেছি যে আমাদের সাথে ডিবেট আসার জন্য তারা আসেন না আসে কেউ ওই ভারতের ওই ফ্লেক্সিলোড ব্যবসায় এখন ধর্মপ্রচারক দাবি করে আব্দু হাদনানের মতো তারা এসে ডিবেট টিবেট করে ইসলামের মানুষজন ডুবাই আবার বলে ভাই যে তো এই ধরনের মানে যারা হাফেজ মাল্লারু মুফতি বা ইসলামের দায়ী ওইরকম তারা কিন্তু আসে না ভয় ভয় কেন বললাম কারণ তাদেরকে অনেকেই ফোন করা হয়েছে তারা বলে যে না নাস্তিকদের সাথে তর্কে যাবো না এখন তারা আমরা তো তর্কে যেতে চাই তারা আসে না তারা একপাক্ষিক না হয়ে উপায় কি আপনি যদি কাউকে নিয়ে আসতেন ভাই আপনার এলাকায় কোনো হাফেজ মালু মুফতি যদি আপনি নিয়ে আসেন আমি দায়িত্ব নিচ্ছি যে আমি অবশ্যই তার সাথে কথা বলবো ভাই আমি আসলে আমি কোনো হাতে জোনা মুক্তিও না তবে আমি মুসলমান হিসেবে আপনার এই যে ভিডিওটা আজকে যে থামলাইনটা দিলেন আর কি যে আহ ওনার দৃষ্টতা একজন মানে হুজুরের দৃষ্টিতা আর ভিডিওটা যেটা আসলে দেখলাম যে উনি একজন মানে রাত্রে বেলা গান বাজানো হইতেছে হয়তো রাত দুটা বাজে ওই সময় মানে বিকট শব্দে তো এখন হুজুরের কথা বা একজন সাধারণ ব্যক্তি বাংলাদেশের আইনেও তো রাত দুটা তিনটা সময় যদি রাত্রেবেলা বেশি জুড়ে গান বাজানো হয় আমি যে এলাকায় থাকি ওইখানেও হিন্দু পাড়া আছে মাত্র কয়েকদিন আগেও যখন একটা তাদের উৎসব গেল আমি ধর্মীয় কথা বাদি দিলাম কিন্তু ওনারা তো যদি মন্ত্র পাঠ করতো বা তাদের ধর্মীয় আলোচনা করতো তাও তো আমরা বুঝতে পারতাম তো ওনারা তো এত গান বাজনা করে তো এখন দেখা যায় আমাদের রাত্রেবেলা ঘুমাইতে অসুবিধা হয়

আপনি যদি কাউকে অ্যারেস্ট হ্যান্ড কাপ হ্যান্ডকপ তো কিনতে পারবেন আপনি কারোর হ্যান্ড কাপ লাগিয়ে নিয়ে গেলেন হবে হবে না তো আচ্ছা আপনি যদি ধরেন তেল চুরি করেন মানে কথার কথা হ্যাঁ আপনি তেলে ভেজাল মিশান আপনি আরেকজন ডাইলে যে ভেজাল মেশেন তারা যে আপনি বলতে পারেন তুই ডাইলে ভেজাল মিশিয়ে লে তো ধরে নিয়ে গেলাম পারবেন না তো প্রিয় ভাই দেখেন আপনি এখানে বলছেন যে হিন্দু ধর্মাবলম্বীরা গান বাজায় তাই এটা তারা মন্ত্র পাঠ করলে আপনি মানতেন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব কিভাবে পালন করবেন নিশ্চয়ই আপনি সেটা বলে দেবেন না তাই না এটা তারা বুঝবেন তারা যদি গান গাইয়া তাদের ধর্ম পালন হয় তাহলে তাদের ধর্মের যদি বাধা না তো আপনার তো সমস্যা নেই সে গান গাইবে হিন্দু ধর্মের মধ্যে গান বাজনা সবই আছে ধর্মের মধ্যেই ধর্মেরই এটা আমাদের ভারতীয় ধর্মদর্শন বলা হয় হিন্দু ধর্ম যেটাকে অনেকে চেনেন তো আমি ডিসাইড করে দেবো না এখন যদি আপনার শব্দ হয় তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন এবং বাংলাদেশের আইনে এইভাবে বিয়ের সাদিতে গান বাজাইলে সেটার কি ধারা এরকম কোনো নির্দিষ্ট ধারা নেই তবে হ্যাঁ আবুদ্ধ আদনান একজন নারীর বা উপস্থিত ব্যক্তিদের বাড়িতে ঢুকে যে ভিডিও করতেছে এটা এটা ফৌজদারি অপরাধ এটার জন্য সে গ্রেপ্তার হবে আপনি নিশ্চিত থাকেন সে গ্রেপ্তার হবে আমি যদি বেঁচে থাকি এবং আমি চেষ্টা করবো আমার মনে হয় যে সে গ্রেপ্তার হবে এখন এটা কেন হবে কারণ সে অনুমতি ছাড়া মানুষের ভিডিও ধারণ করেছে সে গিয়ে বলতে পারতো যে আমার ডিস্টার্ব হয় আপনার সাউন্ডটা কমান তাই না সেখানে খবরদারি করতে গেছে আমার চেনেন আমি হরিদাস পাল আপনি এখানে গান বাজান কেন

আমি যদি বলি আপনাকে আমি সিলেটে বড় হয়েছি আমার আমি সিলেটের আঞ্চলিক ভাষা জানি আমি সিলেটের মাদ্রাসায় পড়েছি আমি চিটে মানে উচ্চতর পড়াশোনা আমি চিটমে করেছি ঢাকায় আমি অনেকদিন ছিলাম আমার বাড়ি গোপালগঞ্জ আমি বরিশালে আমার মায়ের বাড়ি আমি অনেক জায়গায় সম্পর্কে আমি চিনি খুলনায় আমার আত্মীয় স্বজন আছেন কুমিল্লায় আমার আত্মীয় স্বজন আছেন আমি সব জায়গায় ছিলাম চাঁদপুরে আমি ছিলাম আহ এমনকি সেন্ট মার্টিন মার্টিনা আমি জানি এই কাজগুলো হয় এবং উচ্চ শব্দে এখন এই এই একজন মোল্লা যে কিনা এই কাজগুলো করে অর্থাৎ সে উচ্চ শব্দে মানুষকে সারা রাত ধরে মাহফিল করে সে গিয়ে কথাটা বলতে পারে না তার যদি আপত্তি হয় সে গিয়ে বলতে পারতো কিন্তু সেটাকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানে ব্লার না করে দেখেন আমরা অনেক সময় নারীদের যদি কোনো ভিডিও হয় শিশুদের যদি কোনো ভিডিওতে শিশু থাকে তাহলে তার ভিডিও ব্লার করে দিতে হয় এটা হচ্ছে আইন এবং এই আবুধু আদমান কিন্তু ছিল হ্যাঁ এবং সে জেনারেল এডুকেশনে ছিল যদি অন্য কোনো মাদ্রাসায় পড়ুয়া লোক করতো আমি অতটা ভাবতাম না কারণ সে সেটা বাংলাদেশ আইন সম্পর্কে জানে না এ তো জেনারেল এডুকেশন থেকে আসছে সে কি জানে না বাংলাদেশ আইন কি এভাবে পারা যায় না এটা করা যায় না

কারণ আমি ভিডিওটা করাচ্ছি আমি আমি করাচ্ছি আমার চালারা করছে আমি সেখানে হিরো তো আবু তো হাদনান আপলোড করে নাই এটা যদি আপনাকে আপনি আমাকে বলেন এটা খুবই আমার কাছে এটা আমি মানবো না কারণ এটা ভাই আমার একটা শেষ প্রশ্ন ছিল হয়তো আপনার অনেক ব্যক্তি রয়ে গেছেন জাস্ট আমরা আপনার একটা পার্সোনাল অভিব্যক্তি আমি একটু জানতে চাইছিলাম যদি বলতেন শেষ একটা বিষয় হ্যালো আচ্ছা ভাই আমি আসলে মানে অসুস্থ ছিলাম অনেক দিন তখন আমি আসলে ধরেন অনেক স্বপ্ন বা আমি বাস্তবিক মনে করেন আমার একটু ব্রেনের সমস্যা হয়েছিল তো আমি ফিল করতাম যে আসলে ধরেন আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমি অনেক কিছু দেখছি এই যে মনে করেন প্রাকৃত অনেক বিষয় দেখছি তো মনে হইতো যে মানে ষষ্ঠা বা আল্লাহ আসেন বা উনার অনুসারী মানে মানে আছে একটা কিছু তো আপনি আপনার যে বিশ্বাস এটা আমি যতদিন দেখলাম আপনি আসলে পরকাল সম্পর্কে বিশ্বাস করেন না তারপরে আপনার কি মনে হয় এরকম কোনো বিষয় আছে কিনা বা পরবর্তীতে কি হবে এই সম্পর্কে আপনার মানে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করেন যে আসলে মারা যাওয়ার পরে কি কোনো বিচার হবে কিনা আমাদের বা কিভাবে যে ধন্যবাদ আমি আপনার প্রশ্ন করতে পেরেছি আপনি যেটা দেখেছেন এটা আমরা সবাই দেখেছি হ্যাঁ কারণ আমাদের জ্বর হলে প্রায় সময় আমাদের হ্যালোসিনেশন হয় মনে হয় যে পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে আঙুল একটা ফুলে বড় হয়ে যাচ্ছে এটাকে হ্যালোসিনেশন বলে তো এই এটা হয় অসুস্থ থাকা অবস্থায় অনেকেরই হয় আবার অনেকেই করেন অনেক অনেক ক্ষেত্রেই তো সেটার মেডিকেলের ভালো মানে চিকিৎসা বিজ্ঞানের ভালো ব্যাখ্যা আছে এটার সাথে অতি প্রাকৃতিক বা ধর্মের কোনো সম্পর্ক নাই কারণ এই ধরনের জিনিসটা যেটা আপনি দেখতেছেন তা কিন্তু না একজন হিন্দু ধর্মাবলম্বীরা দেখেন তিনি ভগবানকে অনেকেই দাবি করেছেন ভগবানকে দেখতে পেয়েছেন অনেকেই দাবি করেছেন স্বপ্নে এটা দেখেছেন ওটা দেখেছেন তো এইভাবে ধরলে ভাই পৃথিবীর সব ধর্মকে আপনাকে বৈধতা দিতে হবে এটা আসলে কোনো ব্যাখ্যা না যদি মৃত্যুর পরে কী হয় এটা কোনো প্রমাণ কিন্তু নাই হ্যাঁ এটা শুধুমাত্র জুজুর ভয় আমি মনে করি এটার প্রমাণ যেহেতু নাই এবং কেউ মারা যাওয়ার পরে ফিরে এসে বলেন নাই এবং অনেকের লাশ পচে যায় না এই ধরনের অতি প্রাকৃতিক অনেক ধরনের কথা বলার চেষ্টা করা হয় এগুলো আসলে কৌশল হ্যাঁ এবং যদি এরকম থাকে দেখেন আমি একটা ছোট্ট কথা বলি আপনি বুঝতে পারবেন আপনি অতি প্রাকৃতিক বিষয় বলেন তো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ইসলামে জিন জিন সুরাও আছে এবং জিন যে আছে এটা ইসলাম মানে দৃঢ়ভাবে বিশ্বাস করে তো জিনের কোনো অস্তিত্ব যদি আপনি আমাকে দেখাতে পারেন এবং যদি সেখানে আমার কোঅপারেট করতে হয় অর্থাৎ জিন দিয়ে আমাকে যদি কেউ ভাইরাল হতে পারে আমি খুব হ্যাপি হব চাপাতি বাজরা কোরকাল্লা ফালাদ ওসামাদ নাইন ইলেভেন টুইন্টার হামলা করে বোমা মানে বিমান হামলা তো জিন থাকলে আমার তো মনে হয় যে তৎকালীন প্রেসিডেন্ট আমেরিকান যে জর্জ ডাবলিউ বুশ তাকে তো আসলে জিন দিয়ে মারি ফেলেছে সেখানে হিন্দুরা তো আসলে ভাই ভাই হিন্দুরাও তো এটাতে আসলে আরো বেশি বিশ্বাস করে কারণ আমি আমি যে সেটা বলি না ভাই কে ভাই কালো যে একটা বিষয় যাদুর থাকতে পারে সব এটা থাকতে পারে ভাই আমি আমার হিন্দুরা বিশ্বাস করে তাদের কালো জাদু আছে তাই বলে ধরেন এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় তারা কি কালো জাদু মাইরা কোনো মোল্লারে মান মারি ফেলতে পারছে যে 500 এক মামুনুল হক রিসর্টে তার বন্ধু সে রিফ্রেশমেন্টের জন্য গিয়েছিল তো এখানে তো আসলে জিন দিয়ে ধরা হয়নি তারে ধরা হইছে সাংবাদিকরা বুঝতে পারছে যে সে মামুনুল হক ওইখানে কেন যায়